হ্যালো গাইস, আবার চলে এসেছি তোমাদের সাথে স্পেশাল কিছু ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য। এবার তোমরা মনে রাখবে, তোমাদেরকে একটু কনফিউজ করে দেবে প্রশ্ন, যেখানে লেখা থাকবে যে শালক সংশ্লেষে উৎপন্ন জলের উৎস কী, শালক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কী, শালক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজের উৎস কী। তো তোমরা ম্যাক্সিমাম টাইম কনফিউজ হয়ে কোনো সময় জল লিখে দিয়ে চলে আসো, কোনো সময় কার্বন ডাইঅক্সাইড লিখে দিয়ে চলে আসো। হয়তো আমার মতো কিছু টিচার যদি থাকে তাহলে তোমাদেরকে একটু নার্ভাস করিয়ে দিই, আমরা হাসি মজা করি যে কার্বন ডাইঅক্সাইড থেকে আমি কার্বন বের করে দিলাম, পড়ে থাকলে তো অক্সিজেন, তাহলে কার্বন ডাইঅক্সাইড তো অক্সিজেনের উৎস হতে পারে। তোমরা বলে দাও হ্যাঁ স্যার হতে পারে। তো সেক্ষেত্রে কনফিউশনটাকে দূর করার জন্য তোমরা এটাই মনে রাখবে যে চলে এসেছি আমার স্পেশাল ট্রিক্স নিয়ে। কী করে মনে রাখবে যে শালক সংশ্লেষে যে উপজাত পদার্থগুলি আছে তার কোনটির উৎস কী? যদি বিক্রিয়াটি লক্ষ্য করো তখন দেখবে CO2 প্লাস O2 লম্বা একটা আরো, উপরে আলো, ক্লোরোফিল, হয়ে গেছে গ্লুকোজ, অক্সিজেন এবং জল। তো সবার আগে মনে রাখবে যে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে যদি তুমি একটা হাইড্রোজেন ঢুকিয়ে দাও তাহলেই এটা মোটামুটিভাবে একটা গ্লুকোজের স্ট্রাকচার চলে আসছে, যে গ্লুকোজের এম্পেরিক্যাল স্ট্রাকচার বা স্থূল সংকেতটা হচ্ছে CnH2 হলে। তো এক্ষেত্রেও তুমি কার্বন ডাইঅক্সাইডের মধ্যে যদি একটা H ঢুকিয়ে দাও তাহলে এর সূত্রটা চলে আসছে CHO2। অলওয়েজ এটাই মনে রাখবে, CO2 কিসের জন্য ব্যবহৃত হচ্ছে? গ্লুকোজ প্রোডাকশনের জন্য, আর বাকি পড়ে থাকলে তোমার কি জল। ডেফিনেটলি জলটা অক্সিজেনের উৎস এবং জলটা আবার জলের উৎস। তো হোপফুলি তোমাদেরকে আমি এটা বোঝাতে পেরেছি। সাইন্টিফিক্যালি হয়তো এটা কারেক্ট নাও হতে পারে, কিন্তু মনে রাখার জন্য তোমাদের এটা যথেষ্ট। কখনো তোমরা ভাবাবে না যদি কখনো জিজ্ঞেস করে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন কিংবা জলের উৎস কী, তখন তোমরা নির্দ্বিধায় লিখবে জল, কারণ কার্বন ডাইঅক্সাইড অলওয়েজ কিসের জন্য ব্যবহৃত হচ্ছে? গ্লুকোজ প্রোডাকশনের জন্য। থ্যাংক ইউ সো মাচ, আবার আসবো, জয় হিন্দ।